এইমাত্র উঠে এলো বর্তমান পত্রিকার একটি খবরে। সেখানে উল্লেখ করা রয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আসুন জেনে নিই সেই সংক্রান্ত তথ্য। দ্বাদশের পরীক্ষা বাতিল নিয়ে সিদ্ধান্ত হয়নি চালানো সিবিএসই। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না সিবিএসই। জুন মাসে করোনা পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে রবিবার জানিয়েছেন এক আধিকারিক। তিনি আরও বলেন, পরিস্থিতির অবনতি হলে দশম শ্রেণীর মূল্যায়ন প্রক্রিয়াকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রয়োগ করা হবে, তবে এই নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। ওই আধিকারিক বলে, জুলাইতে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে আর নেওয়া যাবে না। পরীক্ষা নেওয়া, মূল্যায়ন করা এবং ফল ঘোষণার জন্য অত্যন্ত পক্ষে এক মাস সময় লাগে। যদি আগস্টের শেষে ফল ঘোষণা করা হয় তবে পড়ুয়ারা কীভাবে উচ্চতর প্রতিষ্ঠানে ভর্তি হবে। 1 জুন সরকার এবং শিক্ষা দপ্তরের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। তো এটি থেকে আশা করা যায় আমাদের সোমবার দিন মন্ত্রিসভার বৈঠক হওয়ার পর আমরা এটা আশা করতে পারি দ্বাদশ শ্রেণীর, আমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও পিছিয়ে যাবে বা বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। তো দেখা যাক, আর কিছুক্ষণের সময়ের অপেক্ষা, তারপরে আমরা বুঝতে পারবো যে আমাদের দ্বাদশ শ্রেণী এবং মাধ্যমিক পরীক্ষা কি হতে চলেছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো এবং এমনই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ।